বন্ধুরা মেট্রো রেলের সুবিধা আরও বাড়তে চলেছে কলকাতা ও শহরতলির বাসিন্দাদের মধ্যে দুটি নতুন মেট্রো রুট চলতি বছরের শেষেই চালু হওয়ার সম্ভাবনা খুবই জোরালো মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন জোকা তারাতলা ও গড়িয়া থেকে রুবি মেট্রো পরিষেবা এই বছরের শেষেই চালু হয়ে যেতে পারে তাহলে আপনাদের এবার জানতে কৌতূহল হবে হাওড়া ময়দান থেকে শটলেক পর্যন্ত মেট্রো কবে থেকে চালু হবে বিস্তারিত তাহলে চলুন এবার জানব মেট্রোর আধিকারিক পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ঠিক কী জানিয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তার আগে আজকের এই আপডেটটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে মেট্রোর আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে ভায়া কলকাতা শটলেক ও হাওড়া সংযোগকারী ইস্টওয়েস্ট মেট্রো পুরোদমে চালু হতে চলেছে দু সালের আগস্টের মধ্য ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ আরও আগেই সম্পূর্ণ হতে পারত কিন্তু গত তিন বছরে বৌবাজারে বাড়িতে ফাটল বিপর্যয়ের জেরে অনেকটাই ব্যাহত হয়েছে মেট্রো রেলের আধিকারিকের কথায় বাণিজ্যিকভাবে নিউ গড়িয়া ও রুবি ক্রসিং এবং জোকা তারাতলা মেট্রো পরিষেবা বছর শেষের আগেই শুরু হয়ে যাবে জোকা ও তারাতলা মেট্রো রুটে এবছরের সেপ্টেম্বর থেকেই টার রান চলছে নিউ গড়িয়া ও রুবির ক্রসিংয়ের মধ্যে ছয় দশমিক দুই কিলোমিটার রাস্তার ইন্সপেকশনের কাজ হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর দূরত্ব ষোলো দশমিক ছয় কিলোমিটার শটলেক সেক্টর ফাইভ ও হাওড়া ময়দানকে জুড়ছে আগামী জুন ও আগস্টের মধ্যে এই রুটের কাজ পুরোপুরি মিটে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে এখনও পর্যন্ত টার্গেট দু সালের আগস্টের মধ্যেও এই মেট্রো পরিষেবা পুরোদমে শুরু হয়ে যাবে বলে জানান ওই আধিকারিক ইস্ট ওয়েস্ট মেট্রো বর্তমানে আংশিকভাবে সেক্টর ফাইভ ও শিয়ালদার মধ্যে চলছে ষোলো দশমিক ছয় কিলোমিটার এই রুটের মধ্য দশ দশমিক আট কিলোমিটার পাতালে তৈরি করা হয়েছে যা হাওড়া থেকে ফুলবাগান হাওড়া ফুলবাগান রুটে মেট্রো চলবে গঙ্গার নিচ দিয়ে বাকি পুরোটাই ওপরে